নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। মহারাষ্ট্রের সোলাপুর থেকে আমি শীতল পাটকি বলছি। আমি চির কৃতজ্ঞতার সাথে এই অনুভব ব্যক্ত করছি। আজ হোমের পর শ্রী কল্কি আম্মা ভগবানের আশীর্বাদ লাভের জন্য আমি বৈদ্যশালা দর্শনে যাই। আমি যখন শোভিত বস্ত্র ভগবানের কক্ষে প্রবেশ করি, তখন শ্রী কল্কি ভগবানের চোখের দিকে তাকিয়ে আনন্দে আমার হৃদয় পরিপূর্ণ হয়ে যায়। আমি শুধু বলি যে, প্রিয় শ্রী ভগবান, আমার উপর আপনার স্নেহ বর্ষণ করুন, আমি এখনই এই অভিজ্ঞতা লাভ করতে চাই। এরপর আমি একই প্রার্থনা করে কলস দীক্ষা গ্রহণ করি। আমার মাথা ঘুরছিল, তাই আমি এরপর কক্ষের ডান দিকের এক কোণে কিছুক্ষণের জন্য শবাসনে শুয়ে পড়ি। এরপর আমি যে দৃশ্য দেখি তা হল, আমি শ্রী কল্কি ভগবানের কোলে শুয়ে আছি এবং তিনি একটি চামচে করে আমাকে দুধ খাওয়াচ্ছেন। আমি তখন উঠি যখন একজন ভক্ত আমাকে অবচেতন স্থিতি থেকে ঝাঁকুনি দিয়ে জাগায় এবং উঠে বসে প্রার্থনা করতে বলেন। জেগে উঠে যখন আমি দেখি যে আমার ঠোঁটের কাছে 2-3 ফোঁটা দুধ লেগে আছে, আমি এক মুহূর্তের জন্য বস্তুত বাকরুদ্ধ হয়ে যাই। আমার প্রিয় শ্রী কল্কি আম্মা ভগবানকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাকে এইরূপ হৃদয় স্পর্শ করা অভিজ্ঞতা প্রদান করার জন্য।